আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? কুমিল্লা থেকে আসলাম মাত্র, এসে দেখি হাঁসগুলোর ঘরে দিয়ে রাখছে, আর মুরগিগুলো তো ঘরে আগে থেকে ঢুকে রয়েছে। তো হাঁসগুলো খাবারের জন্য অবস্থা খারাপ হয়েছে, দেখেন আমার কাছে চলে আসে, আমি ঢুকতে ঢুকতে হাঁসগুলো চলে আসে খাবার খাওয়ার জন্য। তো খাবার যে দেওয়া হয় নাই, কারণ বাড়িতে কেউ ছিল না, শুধু আব্বা ছিল, তার জন্য এই যে মুরগিটা দেখতেছেন এটা কোনো বৈশা রয়েছে, ছাউনিয়ে আসে। এই যে মুরগিগুলো সবগুলো ইয়ার উপর কি সুন্দর করে বৈশা রয়েছে, সব মুরগিগুলো এসে কি সুন্দরভাবে বৈশা রয়েছে একলগে। হাঁসগুলো যে ঘর এনে দিছে খাবার লেগে পুরো পাগল হয়ে রয়েছে হাঁসগুলো, কেন তো লাগবে। এই যে দেখুন খাবার খানে আমি তিনটার দিকে যে খাবার না দিছি আর খানা দেওয়া হয় নাই, তার জন্য দেখুন হাঁসগুলো পুরো পাগল হয়েছে খাবারের জন্য। সবাই মুরগাটি দেন, মুরগাটি সব একলে বেরিয়েছে, দুই চার ছয় আট দশটা, রে মুরগা দশটা দশটা এগারোটা, একটা মুরগি সেরেছে আর সবগুলো দিবে। দেখতে পাচ্ছেন খাবারের জন্য দরজাটা খোলা, দেখতে পাচ্ছেন হাঁসগুলো মুরগিগুলো সব খাবারের জন্য পাগলে। এখন খাবার দেবো, দেখুন এই যে মুরগিগুলো, মুরগিগুলোকে জোয়াইতে হবে। সো গাইস ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটা অফ করতে হবে। ওই দেখুন কয়না আছে না, একজনে খানা আরেকজনে দেখতে পারে না, একটা বেটা আরেকটা বেটাকে ঢুকায়। খাবার দেব, খাবার দেওয়ার খাবারটি দেওয়ার পর এখন ভিডিও করতেছি, আবার এখন অফ করে রাখতেছি ভিডিওটা। সকালে যে মুরগিগুলো সারছিলাম মানে ক্যারেটগুলো আলো জলো করে ফালে রেখেছি, তার জন্য আবার ক্যারেটগুলো বাস করতে হইতেছে। বাস করার পরে মুরগিগুলো আবার জোয়াইতে হবে। আমার মুরগিগুলা সবগুলা আপনার ক্যারেটে ভিড়ে রাখি, আর যে বড় দুইটা আছে ওইটা আপনার একটা তো অম্বু বৈশাখ আরেকটা এভাবে সারাত থাকে, আর বাকিগুলো জয় রাখি। সবে আজ দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুরগিগুলোকে জয়াই, দেখুন। আর এদিক দিয়ে ওই বড় বেড়া হাঁসটা সাদা, এটা এসে খালি কামড় দেয়। আমার পাও কাটা আছে, এই কাটা জায়গায় ওইটা এসে দুই তিনটা ঠোঁট দিছে। এই যে এটা হচ্ছে বড় রাতাটা, দেখতে পাচ্ছেন আসলে আমার কপালটাই খারাপ। দেখুন আইসা দেখি আপনার মুরগির তলে যে হাঁসের বাচ্চাগুলো ছিল মানে ডিমগুলো ইয়ে খুঁটে ইয়ে করে রাখছে, ওইখান থেকে আপনার দুইটা হাঁসের বাচ্চা মরে গেছে, আর একটা মুরগির বাচ্চা মানে বড় রাতারটি, ওই যে একটু আগে আপনাদেরকে সাদা যে রাতাটা দেখালাম বড়, ওই ওইটা সমান, আর একটা লাল রাতা ছিল ওইটা আপনার কই জানি পাইতেছি না এখন, মানে দুই তিন ঘন্টা বাড়িতে ছিলাম না, কুমিল্লা যাওয়ার আগে দেখে গেছি, এখন বাড়িতে এসে দেখতেছি যে মুরগির বাচ্চা নেই। এত বড় ছাওটা বাজার নিলে কমে তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারতাম, অনেক কষ্ট লাগতেছে বাচ্চাটার জন্য, দেখি সকালে পাই কি না। তো কী আর করবো, বাচ্চাগুলোর এখন এই যে আবার লাইটের হাটে দিয়ে দেখলাম, ওই আগের মতন আবার লাইটের হিট দিয়া আপনার বাচ্চাগুলোরে ফুটাইতে দেবো। এই যে দেখতে পাচ্ছেন মানে অনেক কষ্ট লাগলো আজকে, একটা মুরগি বাচ্চা বড় রাতা মুরগি বাচ্চাটা সরি বড় রাতাটা এটাও পাইতেছি না, এখন হাঁসের বাচ্চা দুইটা মারা গেছে, এখন এগুলো সব লাইট সাপোর্টে দিয়ে রাখছি, দেখা যাক ভাগ্যে কী আছে। যদি একটা খুশির খবর শুনি দুইটা মনে করেন দুঃখের খবর শুনি, এ আর কি অনেক কষ্ট লাগতেছে। তবে আজ কী আর বলবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই কষ্ট জ্বালা তো আর কী বলবো, সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।